স্যার, আপনার এই বর্ণময় জীবন সম্পর্কে, আপনি একাধারে লেখক, অন্যধারে আপনি একজন প্রাক্তন আইএস, তো আপনার কর্মময় জীবন সম্পর্কে কয়েকটি কথা আমরা শুনতে চাইছি। যে আপনি কোন ব্যাচের ছিলেন স্যার, তারপর প্রথম পোস্টিং কী হলো, তারপর কোন কোন জায়গায় আপনার রিটায়ারমেন্ট, একটু জানতে চাইছি। আমার 12 বছর বয়সের সময়, ক্লাস 9-এ পড়ি, তখন পাকিস্তানি ছিলাম আমাদের দেশে। সেখানে সারা পূর্ব পাকিস্তান জুড়ে একটা বিরাট হিন্দু নিধন যজ্ঞ হয়েছে। মুসলিম লীগ গভর্নমেন্ট নাজিমুদ্দিনের রাজাকর বাহিনীকে ছেড়ে দিয়ে আমার বাবা মা তখন আমাকে বললেন যে তুই যে কোনোভাবে পালিয়ে যা। আমি আমার 2 দিদিকে নিয়ে, একজন ক্লাস 9-এ পড়তো, একজন সবে ম্যাট্রিক পাস করেছে, 5 দিন ধরে হেঁটে হেঁটে নানাবিধ পত্র দিয়ে এসে শিয়ালদহ স্টেশনে, এখানে 5 দিন কাটিয়ে তারপরে এক আত্মীয়ের খোঁজ পেলাম। সম্পর্কের মাসি চুচুড়াতে থাকে, তার কাছে গেলাম, সেইখানে আমাদের আশ্রয় মিলল। আমি ওখানে ক্লাস 9-এ ভর্তি হলাম, বাকি সময়টা ডাবস স্কুল। সেখান থেকে 9-এ পাশ করে পরে আরেকজন নিকটাত্মীয় আমার কাকা, বাবার খুড়তুতো ভাই, তার সন্ধান পেলাম দমদমে। দমদমে এলাম, ক্লাস 10-এ ভর্তি হলাম কৃষ্ণ কুমার হিন্দু একাডেমিতে। তখন সেইবারই প্রথম স্কুল ফাইনাল পরীক্ষা শুরু হলো, ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা উঠে গেল। ইউনিভার্সিটি থেকে সেকেন্ডারি বোর্ড চলে এলো। সব সৌভাগ্যক্রমে একটা স্কলারশিপ পেলাম। স্কলারশিপ পাওয়ার ফলে কলেজে মাইনে দিতে হতো, আর মাসে মাসে তখন 12 টাকা না কত ছিল, এখনকার দিনে হয়তো 1200 টাকা, সেই টাকাটা হাতে পেতাম। ফলে তার পরে আইএসসি পরীক্ষাতেও একটা স্কলারশিপ পেলাম 18 টাকা, তখন তো আরও মনে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে আইএসসি ফিজিক্স অনার্সে ভর্তি হলাম। কিন্তু সেই রেজাল্ট আমার ভালো হয়নি বলে কমার্সে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মনীন্দ্র কলেজে ইউনিয়ে কমার্সে ভর্তি হলাম। কপাল খারাপ, ওখানে 2 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পেলাম, 598 পেলাম, 600 পেলে ফার্স্ট ক্লাস হতো। আর সেই সময় আমি তখন নিজের পায়ে দাঁড়াবার, কাকা তখন চাকরি চলে গেছে, কাকা ধর্মঘট করে সিটিএমের এসে ধর্মঘট করে কাকার চাকরি চলে গেছে, কাকা একটা নস্যির ব্যবসা শুরু করেছে। তা আমার নিজের পায়ে দাঁড়াবার দরকার, কাজে আমি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে 30,000 পরীক্ষার্থী পরীক্ষা দেয়, 100 জনের চাকরি হয়, তার মধ্যে 17 নম্বর স্থান পেলাম। লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকলাম, 80 টাকা মাইনে। কত টাকা খরচ করতেই পারতাম, প্রতিদিনই সিনেমা দেখতাম, খরচ করতেই পারতাম। তারপর 1.5 বছর বাদে ওখানে থেকে আবার WBCS পরীক্ষা দিলাম, কারণ ওখানে আরও কয়েকজন বন্ধু বান্ধব যারা ছিল তারা বললো চল পরীক্ষা দিই। পরীক্ষা দিয়েছিলেন WBCS দিয়েছি 1959। হ্যাঁ, 1960-তে চাকরি পেলাম WBCS-এ, থার্ড হলাম, ওয়েস্ট বেঙ্গল থার্ড হলাম। পরে যে সেকেন্ড হয়েছিল সে আবার পরে আমার আন্ডারেই আয়, আমি যখন আইএস হলাম আমার আন্ডারেই কাজ করতে এসেছিল। ফার্স্ট ইয়ার হয়েছিল, সে খুবই ভালো ছিল, যাই হোক থার্ড হয়ে আমার কুচবিহারে পোস্টিং হয়ে গেল। কুচবিহারে 1 বছর থাকার পরে দিনহাটায় পোস্টিং হলো ম্যাজিস্ট্রেটের কাজ। তখন কারণ তখন ম্যাজিস্ট্রেটের কাজটা ডেপুটি ম্যাজিস্ট্রেটদের করতো, তখন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল, আইন পরিবর্তন হয়েছে অনেক কিছু, 73-তে সেই কাজটা শিখলাম। তারপর তমলুকে বদলি হলাম ম্যাজিস্ট্রেট হিসেবে, ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। ওই সময় আইএস পরীক্ষাটা আবার সেই বন্ধুবান্ধবরাই বললো চল পরীক্ষা দিই, পরীক্ষা দিলাম, অল গুণে ফার্স্ট হয়ে গেলাম আইএস পরীক্ষা। পশ্চিমবঙ্গ ক্যাডারে 64 1 বছর ট্রেনিং হলো, ওই তখন নাম ছিল ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এখন নাম হয়েছে লাল বাহাদুর শাস্ত্রী মুসৌরিতে। তারপরে প্রতিদিকে চলে এলাম, মেদিনীপুরে ফার্দার ট্রেনিং হলো, তারপরে প্রথমে কালিম্পুরে রেপ্রি হলাম 66-এর ফেব্রুয়ারি মাস। 1 বছর ওখানে ছিলাম, ইলেকশন হলো 67-এ, ইলেকশনের পরেই শিলিগুড়িতে নকশলবাড়ি এটা শুরু হয়েছে, আমাকে শিলিগুড়িতে ভর্তি করে এসডিও হয়েছিল। শিলিগুড়িতে 6 মাস মতো ছিলাম, নকশলবাড়ি আন্দোলন পুরো দমন হয়ে গেল, সব জঙ্গল সাঁতাল সব জেলে